হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আজকে আমার একটা লেজি ডে কাটাইতেছি। লেজি ডে জন্য বলবো, আজকে কোনো কিছুই করতে ইচ্ছা করতেছে না, কোনো কিছু করতে ভালোও লাগতেছে না। সো সকাল থেকে এখন পর্যন্ত তেমন কিছুই করিনি, ইভেন দো আমি নাস্তাও করিনি। জাস্ট একটু আগে বাইরের থেকে ফুড অর্ডার করলাম, এখন ফুড আসলে খাওয়ার পরে দেখি কোথাও যদি একটু বাইরে যাই, বাট শিওর না যাওয়া হবে কি না। কোথায় রাজীব কাজ করতেছে, রাজীবের কাজ শেষ হলে বলা যেতে পারে যে আমরা কোথাও যাবো কি যাবো না। আমার খাবারটা চলে আসছে আর আমি এখন এটাকে ডিসইনফেক্ট করে বাসার ভিতরে নিয়ে আসি। নিয়ে আসার পরে আমি দুইটা বাটিতে করে বিরিয়ানিগুলো গরম করে নিই, আর সাথে আমি একটু রায়তা আর বোরহানি বানিয়ে নিয়েছি। বিরিয়ানি খাবো আর তার সাথে যদি বোরহানি না হয় তাহলে কি করে হয় বলুন তো। লাঞ্চ করা শেষে আমরা একটু রেস্ট নেওয়ার পরে সন্ধ্যের দিকে আমি ফ্রুট স্যালাডটা বানিয়ে নিই। আমাদের আর বিকালে বাইরে যাওয়া হয়নি, কজ বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছিলো আর রাজীব বলতেছিল এই বৃষ্টির ভিতরে তুমি কোথায় যাবা, তাই আর বাইরে না গিয়ে বাসার ভিতরেই বিকালটা আমরা দুজনে এনজয় করি। সো এটার জন্য আমি একটু ফ্রুট স্যালাড বানিয়ে নিই। ফ্রুট স্যালাডটা বানানোর জন্য আমি এখানে ইউজ করেছি অ্যাপল, কিউই আর স্ট্রবেরি। এখানে আপনারা চাইলে আরও সিজনাল ফ্রুট ইউজ করতে পারেন। দেন আমি এটার ভিতর একে একে সল্ট, ব্ল্যাক পেপার, ক্রাস্ট রেড পেপার, চিলি পাউডার, মাস্টার্ড অয়েল অ্যান্ড সুগার দিয়ে ভালো করে মাখিয়ে নিই। আপনারা চাইলে এখানে কাসুন দিয়েও অ্যাড করতে পারেন। তৈরি হয়ে গেল অনেক মজার ফ্রুট স্যালাড। এটা আজকে সকালবেলা, গতকালকে আমি কোথাও যাওয়া হয় নাই আমাদের। সো আজকে সকালবেলা এখন রেডি হয়েছি, একটু বাইরে যাব, কজ অনেকদিন হয়েছে বাইরে যাওয়া হয় না। বাইরে যাওয়া হয় না বলে ভুল হবে, তেমন কোথাও ঘুরতে যাওয়া হয় না। সো দেখি আজকে কোথাও একটা ঘুরতে যাব। সারাদিন বাসার ভিতর থাকতে বোর হয়ে যেতেছি, রাজীব কাজ করে, আমি একাই, বেসিক্যালি আমি একাই থাকি, এরকমই মনে হয়। সো আজকে রাজীবের বন্ধ আছে, সো আজকে একটু বাইরে ঘুরতে যাব। তারপরে মেবি একটু নেইল করতে যাইলেও যেতে পারি, দেখো আমার নেইলের অবস্থা খুব বাজে, ভেঙে গেছে সব, কিন্তু এই হাতে টাচ। সো দেখি কী করি। সকাল থেকে কোনোই বৃষ্টি ছিল না। যখনই বাসার থেকে বের হয়েছি রাজীব গিয়ে গাড়িতে বসে আছে, আমি দরজা লক করে যখন গাড়িতে ঢুকতে যাব ঠিক তখনই বৃষ্টির ফোঁটা পড়তে শুরু করে দেয়। আর আমার মেজাজটাই খারাপ হয়ে যায়, কজ এত কষ্ট করে একটা প্ল্যান করলাম যে একটা পার্কে যাব, ঘুরবো ফিরবো, তারপর নেল করতে যাব, কিন্তু এখন মনে হতেছে কোনোটাই হবে না, কজ বাইরে প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছে। এমনিতে বৃষ্টি আমার ভালোই লাগে, কিন্তু কোথাও যাওয়ার সময় যদি দেখি বৃষ্টি শুরু হয়েছে তখন আমার মনটা খুবই খারাপ হয়ে যায়। এত বৃষ্টি দেখে রাজীব বলল আজকে যেহেতু আর পার্কে যাওয়া হলো না, চলো ডালাস ডাউন টাউনের ভিতর থেকে ঘুরে আসি।
ড্রাইভ করতে করতে আমরা চলে আসলাম ট্রামেল ক্রো পার্কের ব্রিজ কোর্ট ভিউ ব্রিজে। এই ব্রিজটার উপর থেকে চারপাশটা দেখতে এতটা সুন্দর, এখানে না গেলে সেটা বলে বোঝানো যাবে না। একপাশ থেকে সিটির সব বড় বড় বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, আর আরেক পাশে হলো ট্রামেল ক্রো পার্ক। আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি, সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এই যে আফারা, মনুরা, গেদুরা, দাদুরা, যে জানে বই এই ভিডিওটা দেখতে আসেন, আশা করি আমাকে ওই ভিডিওটা ভালো লাগছে। আর ভালো লাগলে কি করতে হইবে, ওই কি জানো কয় ওটারে, ওই সাবস্ক্রাইব করিয়ে বেল আইকনে টোক্কা দিতে বলবেন না, আর লগে লাইক শেয়ার কমেন্ট করতেও কিন্তু বলবেন না।